আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ মামা, এই যে আপনি বললেন যে ওনার বক্তব্য আপনার ভালো লাগতেছে, আবু তাহা আদনান, আমি ওনার সম্পর্কে তেমন কিছু জানি না। আমি ওনার বেশ কিছু লেকচার শুনেছি, অনেকে আমাকে প্রশ্ন করেছে, বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া সাহেবের ওনার সম্পর্কে কথা শুনেছি আমি। দেখেন, হাদিসকে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে, ইসলামকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করা যাবে না। 2020, 2030, 2040, ইউ কান্ট কাউন্ট অ্যাজ এ থাউজেন্ড অর এ ডে অর এ মান্থ অর এ ইয়ার। কিয়ামতের কোন নির্দিষ্ট দিন ক্ষণ নেই। সাল দিয়ে 1971 যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা সাল আছে, 1947 বাংলাদেশে কিছু একটা ঘটছে। মানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু নাই যেটা উনি বলে যাননি। মানে সূর্য কি বলে এটাকে পশ্চিম দিক থেকে উঠবে সেটা তিনি বলে গেছেন। তাহলে কিয়ামতের একটা দিন ক্ষণ, এরা যেভাবে বলতেছে 1914 থেকে 1948 এই সময় ইহুদিরা চলে, এত যেমন কাদের ইব্রাহিম সাহেব উনি যেমনটা বলে, আমার যদিও সমালোচনা করার যোগ্যতা আমাদের সম্পর্কে, বাট কোয়েশ্চেন জাগে, মানে প্রশ্ন জাগে যে না এভাবে এভাবে ধর্ম কথা বলা যায় না, নিজের মতো করে মন করে দেখা দেওয়া যায়। একটা আমি হাদিস পড়লাম, একটা আমি একটা কোরআন আয়াত পড়লাম, এদের অর্থটা বললাম, অর্থ বলে আমি বুশকে নিয়ে আসলাম, ট্রাম্পকে নিয়ে আসলাম, আমি বাইডেনকে নিয়ে আসলাম, আমি এবার নিয়ে আসলাম হামাসকে, গাজ্জাকে, আমি এবার হুতিকে নিয়ে আসলাম, আমি নিয়ে আসলাম শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে। নো, এভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন না। যেখানে ধর্মে বলা আছে যে যদি কোনো মানুষ কাউকে, কেউ কাউকে কাফের বলতে পারবে না সরাসরি, যদি কেউ কাউকে কাফের বলে সে যদি কাফের নয় সে নিজে কাফের হয়ে যায়। আপনাকে তো কারো খারাপ বলার জন্য নিষেধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে বলছেন যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, অতঃপর ধ্বংস হোক ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। নিন্দা করে কি করে? নিন্দা আর সতর্ক এক নয়, নিন্দা আর সতর্ক নয়। আমরা সতর্ক করতে চাই। মোহাম্মদ আবু তাহা আদনান সাহেব, আমি ওনার মতো শিক্ষিত মানুষ না, টু বি অনেস্ট, আমার কোনো এত সার্টিফিকেট তো দূরের কথা, আমি তো মাদ্রাসার গণ্ডি পার হতে পারিনি, স্কুলের গণ্ডি তো পার হতে পারিনি আমি, বাট প্রশ্ন করার যোগ্যতা আমি অর্জন করেছি। আল্লাহ আমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছে, জিহবা দিয়েছে কথা বলার, ভালো অথবা মন্দ প্রশ্ন করার, জানার জন্য তিনি বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়া যুবুর, তোমরা জেনে নাও যারা জানে তাদের থেকে, তবে বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল এবং প্রমাণ সহকারে জানতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, আজকে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে নাভির নিচের পশম তোমরা ক্লিন করো, তিনি নাভিটাকে উল্লেখ করলেন না, নাভির নিচের ওই পশমগুলো যেটা সবাই ঘৃণা করে লজ্জা পায় সেগুলোর নাম নিয়ে তিনি উল্লেখ করে বললেন সেটা তোমরা সাফ করো। তিনি বললেন যে পুরুষের বীর্য যদি মানুষের গায়ে লেগে থাকে, নাপাক থাকে, সে তখন ফরজ গোসল করতে হয়, অপবিত্র থাকে সে, গোসল করে সে পবিত্র হতে হয়। যেখানে বীর্য শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমে সূরা তারিকে খুলিকা মিন মাইন দাফিক, এই পানির কথা বলেছে, বীর্যের কথা বলেছে, তিনি লজ্জা পাননি, নাম ধরে ধরে, নাম ধরে ধরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইভেন বীর্য পোকা মাকড় শুকরের মতো নোংরা জিনিস যেটা মাটিতে একবারে কাদামাখামাখি করে থাকে সেটার নাম কোরআনে আসছে, হুরিমাত আলাইকুম মিনাল মাইসির ওয়াল খামর ওয়ালহমুল খিনজির। মানে আপনি বুঝতেছেন শুকরের মতো জিনিসের নাম কোথায় আসছে? কে নিছে, কে নিছে কোরআনে? আপনি বলেন তো শুকরের নাম কোরআনে কে নিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, যদি কোরআন কার কথা? কালামুল্লাহ। কোরআন কার কথা? কালামুল্লাহ। শুকরের নাম কোরআনে যেহেতু আসছে, আল্লাহই তো নামটা দিল। এত নোংরা কাদা মাটিতে থাকে যা মুসলমানদের জন্য, মানুষের জন্য যা আল্লাহ হারাম করেছে, যারা আল্লাহকে, যারা আল্লাহ ভিড়, তাদের জন্য তিনি তা হারাম করেছে, তিনি সেটা নাম উল্লেখ করেছে। তাহলে 1940 সাল, 2000 সাল, 2050 সাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইমাম মাহদী আসবে, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড ইমাম মাহদী, কোন ডিরেকশন নাই। আপনি জানেন ইমাম মাহদীকে খোঁজার জন্য কোনো আদেশ নাই আমাদের জন্য? ইমান খোঁজার জন্য আদেশ আছে, ইলম খোঁজার জন্য আদেশ আছে, দরিদ্র মানুষকে খুঁজে খুঁজে দান করার জন্য আদেশ আছে, অসৎ মানুষকে খুঁজে খুঁজে একে নসিহা করার জন্য আদেশ আছে, বেনামাজিকে খুঁজে খুঁজে নামাজের দাওয়াত দেওয়ার জন্য আদেশ আছে, ক্ষুধার্ত ব্যক্তিকে খুঁজে খুঁজে আহার দিতে দেওয়ার জন্য আদেশ আছে, ইমাম মাহদীকে খোঁজার জন্য কোনো আদেশ নেই। দেয়ার ইজ নো সাচ ইন্ডিকেশন, মানে আমাদের জন্য এরকম কোনো কোনো রিকোয়েস্টই নেই আল্লাহর পক্ষ থেকে, কোনো কোনো অর্ডারই নেই যে ইমাম মাহদীকে খোঁজো, ঈসা আলাইহিস সালামকে খোঁজো, যখন আসবে দেখে নেব, খোঁজার খুঁজতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন স্পষ্টভাবে ইমাম মাহদী কেমন হবে, তিনি বলেননি যে তোমরা ওকে খুঁজে বেড়াও পৃথিবীর কোথায় আছে, তিনি বলেননি, তিনি বলেছেন দাজ্জাল চোখ, চোখ সম্পর্কে বলেছে এক চোখ হবে, হ্যাঁ তিনি বলেছেন দাজ্জাল ঘুরবে সারা পৃথিবী, তিনি বলেননি যে মানে কি বলে এটাকে তোমরা খোঁজো,
মানে কি নিজের মতো ব্যাখ্যা দিলে হবে নাকি والله حرام يا اخي ابو عدنان اتق الله يا اخي don't explain islam as you think just try to explain islam as muhammad صلى الله عليه وسلم said it will be more perfect for you and your listeners আপনি আর আপনার শ্রোতাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি অনুযায়ী হাদিসকে ব্যাখ্যা করা একটা হাদিসকে অন্য হাদিস দিয়ে আপনি ব্যাখ্যা করতে হবে কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কানেক্টেড একটা হাদিস আরেকটা হাদিসের সাথে কানেক্টেড এটা ডিসকানেক্টেড কিছু না তো আর যে বিষয়গুলো বিতর্কিত সেই বিষয়গুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশই করেনি খোঁজার জন্য ইয়াসিন এর অর্থ কি কোথাও আদেশ নাই যেটা খোঁজো খুঁজে বের করো ইয়াসিন মানে কি আলিফ লাম মিম এর অর্থ কি বলেছে যে এগুলো কোরআনের অক্ষর এগুলো কি কোরআনের অক্ষর আমাদের জন্য মানে আদেশ নাই আমি জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি লুক জিহোবার আপদ পৃথিবীর সবচেয়ে বড় আপদ আপনি জানেন ক্ষুদ্র একটা অঙ্গ এই জিহোবা এত পাপে সহায়তা করে এটা অবাক লাগে এমনকি পুণ্যের স্থান ভালো জায়গা যেখানে আপনি নেকি অর্জন করবেন সেখানে এই জিহোবাটা ভয় পায় না এ তার কাজ করে যায় আর মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যায় এই ছোট্ট একটা অঙ্গ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভয় করেছে তার উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জিহোবার কারণে এই জিহোবাটাকে কন্ট্রোল করতে হবে আমি বলছি না যে আবু বকর জাকারিয়া কেন আবু তাহা আদনানের সম্পর্কে বলেছে তাই উনি খারাপ হয়ে গেছেন নো আমি মূলত বলছিলাম যে কোনো মানুষ যদি গনে 1 2 3 4 6 7 8 9 13 আমি বলবো যে 1 থেকে 4 পর্যন্ত ঠিক ছিল পরে সে 5 মিসিং করে 6 চলে গেছে সে ভুল ওখানে কোন মানুষকে যদি 1 থেকে 80 পর্যন্ত গুনতে পারে যদি 82 না বলে 81 পরে 82 না বলে যদি 85 বলে আমি বলবো যে সে 3 মিস করে চলে গেছে 80 পর্যন্ত গুনতে পারছে আর 20 বুঝি পারে না সে এমনটা আমি বলবো না আমি কখনো এরকম যুক্তি দাঁড় করাবো না যে একজন লোক 80 পর্যন্ত গুনতে পারে সে বুঝি পরে 82 তে ভুল করে ফেলবে নো যার যেটা সঠিক সেটা সঠিক যার যেটা ভুল সেটা ভুল কোরআনের আয়াত সঠিক পড়ে কোরআনের তরজমা সঠিক করে এক্সপ্লেনেশন এলাবোরেশনে যদি ভুল করে সেটা ভুল তাফসীর ইবনে কাসীরের চাইতে আমরা বেশি বুঝি না আমি বুঝি না আমি কোরআনটা তাফসীর ইবনে জারির দিয়ে বুঝতে চাই ইবনে কাসীর দিয়ে বুঝতে চাই ইমাম ইবনে কাইয়্যিম ইমাম বুখারী দিয়ে আমি বুঝতে চাই আমি বুঝতে চাই আমাদের পূর্বে যে সালাফ সালেহীনরা যেভাবে বুঝতো কোরআনের আয়াতগুলোকে সেভাবে বুঝতে চাই আমাদের ওলামারা কখনো ঘুমাননি তিনি বলেছেন আমাদের ওলামারা ঘুমিয়েছিল ইহুদি সব এক হয়ে গেছে দাজ্জালের অনুসরণ করতেছে নো আমাদের ওলামারা কখনো ঘুমাননি আপনি ঘুমাইছেন হয়তো আমাদের ওলামারা কখনো ঘুমাননি আমরা তাদেরকে ঘুমাতে দেখিনি আমরা দেখেছি তারা মার খেয়েছে আমরা দেখেছি তাদেরকে মানুষ গালাগালি করেছে ওয়াহাবি লামাসাবি মানে ইহুদির দালাল সৌদির দালাল কত কিছু আমরা দেখেছি কাফের মুশরিক বলতে আমাদের উস্তাদদেরকে তারা থেমে থাকেনি তারা কথা বলেছে তারা হকের পক্ষে কথা বলেছে তারা পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াত নবী রাসূলগণ যে দাওয়াত দিয়েছেন তারা সেই দাওয়াতের কাজ করে গেছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে গেছে তারা তাদের আকীদায় কোনো রকম ত্রুটি ছিল না তাদের আকীদা কখনো এরকম হয়নি যে একটা হাদিস ইমাম মাহদী সম্পর্কে আমি পড়বো এরপর আমি জয় বাইডেনের সাথে মিলাবো ট্রাম্পের সাথে মিলাবো জর্জ ডব্লিউ বুশের সাথে মিলাবো হ্যাঁ আমি পুতিনের সাথে মিলাবো নো তারা এসব পুতিন টুতিন চেনে না তার ডিরেক্ট দাজ্জালকে চেনে মামা আপনি বুঝতে পারছেন আমার কথা আমরা এসব পুতিন জয় বাইডেন চিনতে হবে না আমরা আমরা ইহুদি চিনি আমাদের উস্তাদরা ইহুদিদেরকে চেনে আলহামদুলিল্লাহ যেদিন দাজ্জাল আসবে আমরা চিনব ওকে সো দাজ্জাল কার সাথে ম্যাচিং হয় সবুজ কালার টিয়া পাখির সাথে ম্যাচিং হয় এরকম আমরা ম্যাচিং খুঁজে যাবো না যে দাজ্জালের সাথে কার ম্যাচিং হয় দাজ্জালের কোনো ম্যাচিং নাই দাজ্জাল দাজ্জালি ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাউজু এই ম্যাচিং কি আবার কার সাথে মিলবে সে যে একজনই হবে দাজ্জাল ঠিক না তার অনুসারী হবে সবাই দাজ্জালের অনুসারী হিসেবে দাজ্জাল যে গতি জাহান্নাম তার সে গতি হবে বাট লিডার তো একজন নো আপনার জিহোবাকে আরো সংযত করা উচিত আমাদের আপনি আমার আমি এইভাবে কথা বলছি আমি আপনার রাগ না আমি একটু এক্সাইটেড একটু উত্তেজিত বাট আমি রাগ না আমি জানি আমার আরো স্বাবলম্বী হয়ে আরো সাবলীল ভাষায় কথা বলা উচিত নো ভাই না প্লিজ আপনি আমাদের কিভাবে গুমরাহ করবেন না বিভ্রান্তিতে ফেলবেন না আপনি 5টা হাদিস বলতেছেন মাশাআল্লাহ 5টা হাদিস বলে ঘুরে ফিরে আপনি জো বাইডেন ওই যে কি বলে এটা আমি নামও তো ভুলে গেছি ওই যে ইসরায়েলের যে রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রীর নাম এই জর্জ ডব্লিউ বুশ এই আপনি বারবার এগুলো ম্যাচ করতেছেন কেন দুই দুই চার এভাবে মানে ফলাফল আপনাকে ম্যাচ করতে কেউ বলে নাই ডিরেক্ট চার আসবে দুই ভাগ দুই দুই প্লাস দুই চার করতে হবে না আপনাকে প্লাস করতে হবে না আপনাকে এখানে হ্যাঁ 5 - 1 = 4 আপনাকে করতে হবে না ডিরেক্ট চার আসবে ডিরেক্ট দাজ্জাল আসবে ঈসা আলাইহিস সালাম আসবে
ইমাম মাহদী আসবে আমরা তাদেরকে চিনব ইনশাআল্লাহ ওয়াইন না ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওয়াস্তে প্লিজ এই সিরিয়া ফিলিস্তিনিদের জন্য দোয়া দোয়া করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন আপনি ফিলিস্তিনের জন্য মানুষকে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কলিলাম মা ইউমিনুন অল্প সংখ্যক মানুষ ঈমান আনবে সো ওই মুমিন যারা অল্প সংখ্যক আছে তারা অবশ্যই জিহাদে যাবে তারা অবশ্যই লড়াইয়ে অংশগ্রহণ করবে টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক অর্থ দিয়ে হোক সম্বল দিয়ে হোক কথা দিয়ে হোক তারা যাবে ওখানে ইমাম মাহদীকে আমরা খোঁজার দরকার নাই আপনি আপনি কি কর কত বছর বাঁচবেন আপনি আপনি কত বছর বাঁচবেন 50 বছর পরে চলে যাবেন এরকম 5 লাখ মানুষ রেখে দেবেন যারা খালি ইমাম মাহদীকে খুঁজবে ইমাম মাহদি তো যেখানে আসবে সেখানেই আসবে এরা তো ইসরায়েলি খুঁজতেছে ইমাম মাহদীকে এরা ফিলিস্তিনে খুঁজতেছে ইমাম মাহদীকে ইভেন বাংলাদেশে খুঁজতেছে ইমাম মাহদীকে আপনি এই অনুসারীগুলো বাড়াচ্ছেন কেন আপনি কেন টিম তৈরি করতেছেন যারা ইমাম মাহদীকে খুঁজবে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবে কখন প্রয়োজন আল্লাহ সর্বজ্ঞ প্লিজ আপনি সূরাতুল মুমিনকে অনুসরণ করেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় সফল হয়ে গেছে ইমানদাররা কারা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন যারা তাদের সালাতে বিনম্র এবং আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন যারা অসার ক্রিয়া খারাপ কথা মানুষকে ক্ষতি করে এমন কথা থেকে যারা বিরত থাকে আপনি কি বলতেছেন যে গালাগালি কি অসার অসার কথা বলে এখানে খারাপ কথা মানে কি গালাগালি খারাপ কথা মানে মিথ্যা কথা খারাপ কথা মানে মানুষকে অপবাদ দেওয়া খারাপ কথা মানে হচ্ছে মানুষকে মিসলিড করা মুখে কথা বলে খারাপ কথা বললে মানে মানুষকে মুখে মিস ইনফরমেশন দেওয়া সেটাও খারাপ কথা যেই কথায় মানুষের ক্ষতি হয় যে কথায় ইমানের ক্ষতি হয় যে কথায় আমালের ক্ষতি হয় যে কথায় জাতির ক্ষতি হয় যে কথায় নিজের ক্ষতি হয় সেটাই খারাপ কথা সেটাই মুরাদ সেটাই মুরাদ আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা আমাকে প্লিজ কেউ কল করবেন না আল্লাহর ওয়াস্তে এখন মানে আল্লাহর জন্য প্লিজ কেউ কল করবেন না কথা বলতেছি দেখুন মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ হয় আর লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরীও আছে আমাদের আমাদের খিরামান খাতিবিন আছেন সম্মানিত লেখকবর্গ ইয়ালামুনা মা তাফআলু তারা জানে তোমরা যাই করো সো প্লিজ আপনি ইমাম মাহদীকে খোঁজা বন্ধ করেন কাজী ইব্রাহিম সাহেব আপনি আল ইয়াখ বিল্লাহ খালাস يكفي خلاص يا اخي خلاص يكفي you don't have to find imam mahdi imam mahdi কে find out করার দরকার নাই আপনার উনি আসবে দেখা যাবে আমি পেলে আলহামদুলিল্লাহ যাব ওনার সঙ্গে না হলে আমার নাতি পুতি যাবে যারা যাদেরকে আল্লাহ তৌফিক রেখেছে যারা যাবে যাবে সো এখানে বিশৃঙ্খলা তৈরি করার কিছু নাই আর দোয়া দোয়া কে আপনারা কিছুই মনে করেন না হ্যাঁ হ্যাশট্যাগ ইসরায়েল ফিলিস্তিন তো আজকে এক দুদিন থেকে যুদ্ধ চলতেছে না এই টেকনোলজির যুগে মডার্ন সায়েন্সের যুগে মোবাইল ফেসবুক লাইভ টেলিভিশন ড্রোন এই জিনিসগুলো আমাদের চোখের সামনে আসতেছে বেশি এর চাইতে বেশি নির্যাতন হয়েছে এর চাইতে বেশি নির্যাতন হয়েছে হ্যাঁ আল্লাহ করিম আল্লাহ করিম দিনী ভাইরা আমি বলি আপনাদেরকে একদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাফার উপর চড়ে বললেন হে জীব ভালো কথা বলো সফলতা পাবা চুপ থাকো লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবা জিব্বা তুমি চুপ থাকো লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবা লোকেরা বললো হে আবু আব্দুর রহমান এ কথা আপনি নিজে নিজে বলছেন নাকি কারো নিকট শুনেছেন আপনি আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন না বরং আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আদম সন্তানের আদমের ছেলেদের এই মানুষ যারা আদমের সন্তান তাদের অধিকাংশ পাপ তার এই জিহ্বা থেকেই সংগঠিত হয় আপনি সিলসিলাহ সহি 534 নং দেখেন আপনি খুলে যে আবু আব্দুর রহমান বলছেন জিব্বা চুপ থাকো তুমি বিপদে পড়ার পূর্বে
লাঞ্ছিত হওয়ার পূর্বে চুপ থাকো, নিরাপত্তা পাবা। আর এই জিহোবাকে সংযম করা তো সহজ কাজ নয়, মুখে যা আসে বলে দেওয়া যায়, এ কারো কাছে বাধ্য না, শুধু একমাত্র আল্লাহের কাছে বাধ্য, একমাত্র আল্লাহের কাছে বাধ্য। যে আল্লাহকে ভয় করে সে জিহোবাকে কন্ট্রোল করতে পারে, চেষ্টা করে অ্যাটলিস্ট। দিনী ভাইরা, একটা জিনিস মাথায় রাখবেন, আবু তোহা আদনান উনি আমাদের ভাই, আমরা ওনার ভাই। এটা হতে পারে আবু তোহা আদনান, হতে পারে জামশেদ মজুমদার, হতে পারে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, সুমন, ওসমান, কি বলে এটাকে, আবু বকর, আলী, অনেক নামের হতে পারে কেউ একজন। আমাদের এই ফিতনাটা ছড়ানো উচিত না, প্লাসে প্লাসে মাইনাস করা উচিত না, আমরা হাদিসগুলোকে নিজের মতো ব্যাখ্যা করা উচিত না। বিল্লাহি ইয়া ইখওয়ানি, আল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের মতো ব্যাখ্যা করা বন্ধ করুন। এই হাদিসগুলো আপনার পূর্বে কারা কিভাবে ব্যাখ্যা করেছে দেখুন, কোনোদিন কারোর সাথে ম্যাচ করে নাই, কোনোদিন কারোর সাথে ম্যাচ করে নাই। হাদিসে যেই চরিত্র রয়েছে ওই চরিত্রগুলো নিজেরাই নিজেদের আবির্ভাব ঘটবে। যেমন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, সূর্যের এই চরিত্র যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে সেদিন সবাই দেখে যাবে এই চরিত্র সূর্যের। সূর্য সেটা করবে আল্লাহর আদেশে, সেদিন সবাই চাক্ষুষ থাকবে যারা সেদিন উপস্থিত থাকবে। আর আমরা এর প্রতি ঈমান আনি, এখানে আমরা মুমিন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আমরা ঈমান আনি এর প্রতি। দাজ্জাল তার চরিত্র আছে, তার চরিত্র যেদিন আবির্ভাব হবে, প্রকাশ পাবে, সেদিন তার চরিত্রে সে নিজেই আসবে, অন্য কারোর সাথে প্লাসে প্লাসে মাইনাস করা লাগবে না। আর আমরা আজকে এই দিনে দাজ্জালকে না দেখে আমরা দাজ্জালের প্রতি ঈমান আনি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দাজ্জাল আসবে, আমরা এতে ঈমান আনি, সে আসবে, সে পৃথিবী ভ্রমণ করবে, তার সাথে যুদ্ধ হবে, ইমাম মাহদী যুদ্ধে অংশগ্রহণ করবে, ঈসা আলাইহিস সালাম যুদ্ধে অংশগ্রহণ করবে, সেটার প্রতি আমি ঈমান আনি, দাজ্জালকে না দেখলেও আমি মুমিন, দাজ্জালকে দেখার পরে আমি ঈমান আনি, ওই যুদ্ধে অংশগ্রহণ করলেও আমি মুমিন। আমার খুঁজে বের করা লাগবে না ওকে, আমার ওকে কি করা লাগবে না, খুঁজে বের করা লাগবে না। ইংরেজি বাংলা সুন্দর করে মানে প্রেজেন্টেশন সুন্দর হলে চলে না, যদিও মানুষ এখন বলে যে ভালো প্যাকেট হলে সবকিছু চলে, পায়খানা ভালো প্যাকেট করে দেখতো কেউ নেই, প্যাকেট দেখে নেবে, খোলার পরে ঠিক লাথি মেরে ফেলাই দেবে, এরপর ওই যে কোম্পানি থেকে নিয়েছে ওই কোম্পানির নামে মামলা করবে যে ভালো প্যাকেট আমাকে পায়খানা দিছে। মানে প্রেজেন্টেশন ইজ নট এভরিথিং, ভালো জিনিসের প্রেজেন্টেশন ভালো হলে আরো ভালো। যেমন কথা বলে সোনায় সোহাগা, ওই সোনায় সোহাগার জন্য ভালো জিনিস হওয়া লাগে ভালো প্রেজেন্টেশনের সঙ্গে, কন্টেন্ট এন্ড প্রেজেন্টেশন দুইটা একসাথে হলে সোনায় সোহাগা হয়। এটা একটা 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 মন গড়া জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করলে আপনি কারা প্রস্তুতা, এই যে আমি কথা বলছি এখন 118 জন শুনছে, এরা কারা, যাদের দরকার অ্যাট্রাকশন, যাদের প্রয়োজন কথার মধ্যে ঝাল থাকবে, মিষ্টি থাকবে, টক থাকবে, যাদের প্রয়োজন অন্যের নামে খারাপ বলবে, সমালোচনা করবে, যাকে সে দেখতে পারে না, আর বলবে যে ঠিক বলছে ঠিক বলছে ঠিক বলছে, খালি তার ঠিক হলে ঠিক হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক হওয়া লাগবে না। এরকম শ্রোতা আপনাকে 5 লাখে দেখলে লাভ আছে? 50 লাখ মানুষ যদি এরকম আপনাকে শুনে, যারা ধর্ম সম্পর্কে জানে না, সলা সম্পর্কে জানে না, সিয়াম সম্পর্কে জানে না, যারা চরিত্র সম্পর্কে বোঝে না যে আখলাক চরিত্র কত বড় মানুষের জন্য অলংকার, জানাবে বিচার কত বড় মানুষের জন্য ক্ষতিকারক জিনিস, এই ধরনের এই বাজে চরিত্র সিনেমা নাটক গান বাজনা যাদের সবসময় ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটে, এই বাজে চরিত্র 50 কোটি মানুষ যদি একটা লেকচার শুনে ইসলামিক, সে কি বলবে? তার কাছে মনে হয় এটা ইবাদত, তার কাছে মনে হয় যে আপনি আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুনতেছে আর ঠিক বলতেছে, এটাই তার কাছে মনে হচ্ছে জান্নাতে তার সম্বল। তা না হলে মানুষ এত পাগল বলে যে হ্যাশট্যাগ দিছে আল্লাহর কাছে কিয়ামতে বলবে, শ্রোতা কারা এরা আপনারা, আমার এই ফেসবুকে শ্রোতাগুলো কারা? দেখুন আপনার অনেক ভালো দিক আছে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আবু তোহা আদনান সাহেব, আল্লাহ সুবহান তাআলা, আল্লাহ সুবহান তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, তিনি আপনার আর কোরআন হাদিসের সহি ব্যাখ্যার মধ্যে দূরত্বটা দূর করে দিন, আপনার কথার যে উপকারিতা রয়েছে তা মানুষকে দান করুন, এতে যে সার রয়েছে তা থেকে মানুষকে আশ্রয় দান করুন। আপনি আল্লাহর জন্য পূর্ববর্তী আলেম ওলামারা অথেন্টিক যে ব্যাখ্যাগুলো দিয়েছে, গ্রহণযোগ্য ব্যাখ্যাগুলো দিয়েছে, কোরআন হাদিসের সাথে যেটা সংঘর্ষ হয় না, কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা যায় না, আপনি দয়া করে সেই ব্যাখ্যাগুলো সুন্দর করে প্রেজেন্ট করুন, আমরা আপনাকে শুনি। টু বি অনেস্ট, আমরা আপনাকে শুনি, কিন্তু আমাদের খুব খারাপ লাগে যখন আপনি শাল গোনা শুরু করে দেন, যখন আপনি বলেন যে 1947 থেকে 2014 থেকে 1914 থেকে 1948, এইভাবে যখন আপনি শাল গোনা শুরু করেন,
আর অঙ্গ কষা শুরু করেন এবং পারফেক্ট একটা ফলাফল আপনি রেজাল্ট দেন, যেটা আল্লাহ দিবে, যেটা কে দিবে? আল্লাহ দিবে। আপনি এটা দিয়েন না প্লিজ, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর সত্তা, এটা আল্লাহর গুণাবলী, এটা আল্লাহর অধিকার, এটাই আল্লাহর মহত্ব আর বড়ত্ব যে তিনি এই ধরনের সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন। আপনি দিন না এগুলো, প্লিজ আপনি দিন না। আপনি আমাকে বলতে পারেন যে আমি আপনার লেকচার শুনেছি, ইয়েস আমি আপনার অনেকগুলো লেকচার শুনেছি, আমি এনকারেজ হয়েছি আপনার থেকে, মাশাল আপনি অনেক সুন্দর কথা বলেন, অনেক সুন্দর করে কথা বলেন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমি যদি পড়ালেখার যোগ্যতার দিক দিয়ে আসেন আমি আপনার সাথে কথা বলার যোগ্যতাও রাখি না, বাট অ্যাজ এ লিসেনার আমি আপনার শ্রোতা হিসাবে প্রশ্ন করার যোগ্যতা রাখি আপনার কাছে, সেজন্য আমি প্রশ্ন করছি আপনাকে। আপনি বলতে পারেন যে আপনি তো আমাকে পার্সোনালি বলতে পারেন, আপনি এখানে লাইভে সেখানে বললেন, নো ব্রাদার, আমি আপনি আর যারা আপনার অনুসারী অলরেডি হয়ে গেছে তাদের কাছে আমার প্রশ্ন। সো আমাকে জবাব দেওয়া লাগবে না, নিজেকে দিলে চলবে। 1948 গুণা বন্ধ করেন প্লিজ, ইমাম মাহদিকে খোঁজা বন্ধ করেন প্লিজ, ঈসা আলাইহিস সালামকে খোঁজা বন্ধ করেন প্লিজ। মানুষকে প্রচার করুন, মানুষকে এনকারেজ করুন যে ডোন্ট ওয়ারি, চিন্তা করবানা, লা তাহজান চিন্তা করবানা, ওয়ালা তাখাফ ভয় পাবানা, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, ইনশাআল্লাহ ইমাম মাহদি আসবে, ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম আসবে। এভাবে বলে মানুষকে এনকারেজ করেন, ভয় পাবানা, আমাদের লিডার আসবে আল্লাহর পক্ষ থেকে, ইমাম মেহেদি আসবে আল্লাহর পক্ষ থেকে, ঈসা আলাইহিস সালাম আসবে, এই দাজ্জাল ইয়াজুজ মাজুজ এই যত ইহুদি নাসারা আছে সবাই আত্মসমর্পণ করবে, এরা নিহত হবে, এরা পলায়ন করবে, পার পাবে না, এদের উপর কিয়ামত চেপে বসবে, মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করবে পৃথিবীতে, আল্লাহর স্বপ্নে সঙ্গে সাক্ষাৎ করবে, তারা প্রশান্ত চিত্ত আত্মা নিয়ে আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে। এনকারেজ দ্য পিপল, বাট মানুষকে একটা ডিউটি দিয়েন না যে ইমাম মাহদিকে খোঁজো, ঈসা আলাইহিস সালামকে খোঁজো, এই ডিউটিটা দিয়েন না, মানুষকে এনকারেজ করেন যে চিন্তিত হবে না, আমাদের লিডার আছে আল্লাহর পক্ষ থেকে, নেতা আছে আমাদের, তিনি আসবেন, নেতৃত্ব ওনার হাতে যাবে, জোর করে উনি না নিতে চাইলেও মানুষ দেবে ওনাকে, আর তিনি কি করবেন, তিনি নেতৃত্ব হাতে নিয়ে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। বুঝলেন আপনি কথা? ইমাম মাহদী নিয়ে কথা বলতে হবে, ঈসা আলাইহিস সালাম নিয়ে কথা বলতে হবে, এই উম্মতকে সতর্ক করতে হবে দাজ্জাল থেকে, এই উম্মতকে সতর্ক করতে হবে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, এই উম্মতকে সতর্ক করতে হবে এগুলো থেকে। কিন্তু এই উম্মতকে এগুলা নিয়ে একেবারে মানে রিসার্চ করে খোঁজা, স্বর্ণ যেভাবে খোঁজে খোদাই করা দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার কথাগুলো বলার আন্দাজ মোটেও ভালো ছিল না, উদ্দেশ্য মোটেও খারাপ না আমার। আমার সীমিত জ্ঞানের কারণে, আমার সীমিত জ্ঞানের কারণে ধৈর্য কম, তাই উত্তেজনাও বেশি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি ক্ষমা চাইলে সবকিছু ফিক্স হয়ে যায় না। আমার ইচ্ছে ছিল সুন্দরভাবে কথা বলার, আমি চেষ্টা করেছি যথাসাধ্য হয়। আমি আমার ভিতরটা কাঁদছে, আমার ভিতরটা জিদে। আমি যখন দেখি ফিলিস্তিনের আমার ভাইদের ঘরের ভিতরে আক্রমণ হয়, আমি যখন দেখি ফিলিস্তিনে আমার মা বোনদের পুলিশরা জড়িয়ে ধরে ধরে নিয়ে গাড়িতে ভরে, ছোট ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে, তখন আমার হৃদয় আগুন জ্বলে, আমার শরীর শিউরে উঠে, গায়ের পশম দাঁড়িয়ে যায়, মনটা চায় বুকটাকে এইভাবে 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 দিয়ে ভেঙে ফেলি। ধর্মে নিষেধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছে শরীরকে কষ্ট দেওয়া, তাই আমি করতে পারি না। আমার মন চায় বর্তমান যুগে ব্যবহৃত যেই যুদ্ধে ব্যবহার হয়, মানুষকে পরাজিত করার যে, মানুষ জীবন নিঃশেষ করার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমারও ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়, আমারও ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়। আমি পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ আছে, তিনি জিহাদ আর মুজাহিদদের কিছু বৈশিষ্ট্য বলেছেন। আমারও মন চায় যখন দেখেছিলাম ফিলিস্তিনের ভাইদের গলা সমান মাটিতে পুঁতে করাত দিয়ে, আধুনিক মেশিন করাত দিয়ে গলাটা কেটে ফেলা হয়েছিল, আমারও মন চেয়েছিল সিরিয়ায় যেতে, ধৈর্য ধরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম, একটা শৃঙ্খলা, একটা প্রসেস তিনি বলে গিয়েছেন। সবার সব কাজ করবে না, সবাই সব কাজ করবে না,
সবাইকে দিয়ে সবকিছু উদ্ধার হবে না। আমি দোয়া করেছি, আমি ধৈর্য ধরেছি, আমি ধৈর্য ধরছি, আমি দোয়া করছি তাদের জন্য। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনা ফিল গাজ্জা, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনা ফিল গাজ্জা, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানিনা ফিল গাজ্জা। ইয়া আল্লাহ, যারা ফিলিস্তিনে আছে আমার ভাইরা, আপনি তাদের ইমানকে আরো দৃঢ় করুন। আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ইমানের সঙ্গে তাদের ইমানকে বৃদ্ধি করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনে আমার ভাইরা ধৈর্য সহকারে যে আপনাকে এখনো এক অদ্বিতীয় হিসেবে ওরা আপনাকে স্বীকার করে, আপনি ছাড়া ইলাহ হিসেবে ওরা কাউকে মানতে নারাজ, ইয়া আল্লাহ তাদের ওই দৃঢ় ইমানের সঙ্গে আপনি আমাদের ইমান বৃদ্ধি করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা নগণ্য মানুষ বাংলাদেশ সুদূর দূরে থেকে বসে খুবই সামান্য ছোটখাটো মানুষ আমরা, আমরা মারামারি জানি না এখনো, আমরা এটাও জানি না কাদের সাথে গিয়ে মারামারি করব, আমরা এটা জানি না কার নেতৃত্বে গিয়ে মারামারি করব। ইয়া আল্লাহ, এই একটা সংশয় সময়, এই একটা কনফিউজড যে একটা সিচুয়েশন যাচ্ছে, ইয়া আল্লাহ আমরা নগণ্য মানুষ, আপনি আমাদের দোয়া কবুল করে ফিলিস্তিনে যারা আপনার রাস্তায় মৃত্যুবরণ করেছে আপনি তাদের শহীদ হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের উত্তরস্বরী যারা পৃথিবীতে রয়ে গেছে আপনি তাদের হেফাজত করুন, জীবনের নিরাপত্তা দান করুন, সম্পদের নিরাপত্তা দান করুন, ইজ্জত আবরুতের নিরাপত্তা দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ফিলিস্তিনের ভাইদের উপর আপনি সহায় হন, তাদের উপর আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন, আর ওই বৃষ্টির মাধ্যমে আপনি বালা মুসিবত দিয়ে যারা তাদের অত্যাচার নির্যাতন করছে, ইয়া আল্লাহ আপনি তাদের ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ, আপনি সক্ষম, আপনি কাদের। ইয়া আল্লাহ, নিমিষেই আপনি সমস্ত ইহুদি নাসারাদেরকে আপনি শেষ করে দিতে পারেন, আপনি কাদের। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের আমার ভাইদের যে পরীক্ষায় ওরা নিমজ্জিত হয়েছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা আমরা আপনার বান্দা, আমরা বিশ্বাস করি মানুষ সুন্দরভাবে বেঁচে থাকলে সফল নয়, আমরা বিশ্বাস করি মানুষ মরে যাবে, কেটে যাবে, পচে যাবে, গলে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সফলতা হচ্ছে যে আপনার উপর ইমান রেখে অটুট থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনার সাথে ইমান থাকা অবস্থায় আমরা সফলতা সেটাকে মনে করি। ইয়া আল্লাহ, আজকের এই মুসলিম সিরিয়ানদের উপর এই বর্বর নির্যাতন ইহুদি নাসারাদের পক্ষ থেকে আমরা মনে করি না যে এটা ফিলিস্তিনিদের কষ্ট, আমরা মনে করি এটা আমাদের জন্য, আমাদের কষ্ট এবং আমাদের জন্য পরীক্ষা। ইয়া আল্লাহ, এই পরীক্ষার্থী হিসাবে আমরা শুধু ফিলিস্তিনিদেরকে মনে করি না, আমরা মনে করি পৃথিবীতে যত মুসলিম মুমিন রয়েছে প্রত্যেকের জন্য এটা পরীক্ষা, প্রত্যেকের জন্য এটা শিক্ষার একটা ব্যবস্থা। ইয়া আল্লাহ, এই সিচুয়েশন, এই পরিস্থিতির মধ্যে আপনি যেই শিক্ষা রেখেছেন আপনি তা আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ফিলিস্তিনে যারা মৃত্যুবরণ করেছে আপনাদের শহীদের দরজা দান। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আরশিল করিম, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া আজিজ, ইয়া কুওয়ি, ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। اللهم يا الله، اللهم يا الله، استغفرك، نستغفرك واتوب اليك، نستغفرك واتوب اليك يا رب العالمين، يا الله يا غفور رحيم. اللهم ادرك ما كرنا ديني بهيرا. ابن مسعود رضي الله عنه مها نبي صلى الله عليه وسلم كي جيش كولن هي الله رسول سرشتو عامالكي تنو تربلن جوثا شموي الصلاة عداي كرا অথপর জিজ্ঞাসা করেন যে তারপর কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন তোমার জিহবাহতে অন্য মানুষদের নিরাপদ রাখা। আবু তাহাব নান সাহেব, আপনাকে নিয়ে প্রচুর ফিতনা হচ্ছে, ডিফেন্ড করার দরকার নাই, একটা পার্সোনাল এক্সপ্লেনেশন ইসলামের নামে চালিয়ে দিয়ে ওই একটা এক্সপ্লেনেশনকে সঠিক প্রমাণ করার জন্য আরো দশটা নিজের থেকে এক্সপ্লেনেশন দেওয়া মোটেই বুদ্ধিমান কাজ নয়। আমার মনে হয় আপনার উচিত সালাফ সালেহীনদের অনুসরণ করা, আপনার উচিত আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা হাদিস এবং কোরআনগুলোকে যেভাবে বুঝে। দেখুন, আমি সিম্পল একটা কোয়েশ্চেন করি আপনাদের, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো অনেকে কাট করেন, তাই এটা একটু রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আমাকে আর কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে, রাইট? তিনি কি বলেছেন যে আমাকে আর কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে, মানে একটা আঙ্গুলের পর একটা আঙ্গুল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওনার পরেই কিয়ামত আসবে, তবু তো সাহাবারা মানে 900, 800, 1000, হ্যাঁ 1500, 1900, 2000 এভাবে সাল গণনা করেনি যে কিয়ামত কবে আসবে, দাজ্জাল কবে আসবে, ইমাম মাহদি কবে আসবে। সো আমরা এটা বন্ধ হওয়া উচিত।